ফাইভ সিক্স এইট ফোর সম্ভবত নাম জাহাঙ্গীর দেন ভাই প্রশ্ন করেছেন যে তার নিকটে কিছু টাকা রয়েছে মানে জাকাতের নে সব এর সাথে কি অলংকার যে রয়েছে চার ভরি মতো এগুলির জাকাত আদায় করতে হবে কি হবে না তো চার ভরি যে স্বর্ণ রয়েছে এটা অবশ্য জানতে পারলাম না এটা গয়না আকারে আছে নাকি এমনি সাধারণভাবে আছে নর্মালি আছে তো যা হোক যে টাকায় নেশাব এসে গিয়েছে সে টাকা তো জাকাত দিতেই হবে কোনো একটা নেই আর যদি স্বর্ণ কারা নিকট জমা থাকে স্বর্ণ আকারে সেটা বিস্কুট আকারে থাক বা যে আকারে পানি আকারে থাক থাক যেভাবে না কেন এক কথায় রয়েছে তাহলে তাতে দিতে হবে কোনো লাভ নাই শুধুমাত্র একতে যদি গয়না হয় গয়না আকারে হয় অর্থাৎ সোনাদানা রয়েছে গয়না আকারে বা রূপা রয়েছে গয়না আকারে ব্যবহারের জন্যে গয়না আকারে ব্যবহারের জন্য সৌন্দর্যের জন্যে গ্রহণ করা হয়েছে তো এই গয়না ব্যবহারিক এই গয়নায় জাকাত আছে কি আছে না আলামায়দিনের ভিতর অনেক লাভ রয়েছে বলা যেতে পারে লাভগুলি কয়েক ধরনের এই মতের অধিকাংশ আলামায়দিন এদিকে গিয়েছেন যে গয়নায় কোনো জাকাত লাগে না গয়নায় কোনো জাকাত নাই এ মতেরই প্রবক্তা হলেন অধিকাংশ রাম যাদের ভিতরে রয়েছেন ইবন জাবের আসমা আয়েশা আলা আনহম সহ আরও অনেক হ্যাঁ তার জাকাত না দেওয়ার পক্ষেই নারা গিয়েছেন আর বিশেষভাবে সাহাবি তিনি জাকাতের পক্ষে গিয়েছেন এই মতটি অবলম্বন করেছে করেছেন আবু হানিফা পক্ষান দশ লক্ষ হাজের হাফিজ সনদ সহকারে ইমাম মালেম শাহি তাদের বক্তব্য হলো যে না কোনো জাকাত নেই গয়নার কোনো জাকাত নাই কারণ ওটা ব্যবহারের জন্য রাখা হয় আর তারা রসু উল্লাহ সাল্লাহ আলী কিছু হাদিসকে পেশ করেছেন যেখানে রসু উল্লাহাম বলেছেন যে কোনো ব্যক্তির নিজের গলামে এবং ঘোড়া যেটা ব্যবহারের জন্য রেখেছে ওতে কোনো জাকাত নেই তার মানে গোলাম তিন চারটা যদি থাকে কারোর বাড়িতে তো ওটাও তো এক প্রকার সম্পদ ছিল কারণ ওগুলো কেনা বেচা হতো তো যদি প্রয়োজনে বাড়ির প্রয়োজনে ওটা ব্যবহার হয় ওই গোলাম গুলি তো অত জাকাত নেই অন্যভাবে ঘোড়া রয়েছে ব্যবহারের জন্য চলে চলে যাওয়ার জন্য ঘোড়া রয়েছে কয়েকটা রয়েছে একটা দুটা তিনটা যাই থাক অতে কোনো জাকাত নেই তো এই এই জাতীয় হাদিসের ওপরে তারা ইস্তাহাত করে বলেছেন যে এগুলো যেহেতু ব্যবহারের জন্য নেওয়া হয় এগুলো ব্যবসার জন্য রাখা হয়নি ব্যবহারের জন্যে কিনে থাকে মহিলারা এটা দিয়ে সৌন্দর্যতা অবলম্বন করে যা একটা শরীয়তের উদ্দেশ্য যে মহিলারা সাজগোজ করবে তাদের স্বামীর নিকটে হ্যাঁ তো তারা মনে করেন যে এগুলি যেহেতু ব্যবসার জন্য নয় এবং এগুলির কোনো বাড়ে না বরং আর কমতে থাকে কাজে এতে জাকাত নাই যা হোক জাকাত না দেওয়ার পক্ষে এই উম্মতের অধিকাংশ ওলামায় দিন গিয়েছেন আর না পক্ষে কিছু গিয়েছেন তবে সনাদের ভেতর কথা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে সাহাবিদের যে সমস্ত সাহাবিদের বিষয়ে হয়েছে জাকাতের পক্ষে গিয়েছেন সনদে কথা আছে প্রত্যেকটাতে শুধুমাত্র সাহাবি ইবনা মাসুদ তার থেকে বিশুদ্ধভাবে পাওয়া যায় যে উনি জাকাতের পক্ষে গিয়েছেন জাকাতের যারা পক্ষে গিয়েছেন তারা আবার এই বিষয়ে যে এই গয়নার জাকাত কিছু অলামায় দিন বলেছেন জাকাত যারা জাকাতের পক্ষে তাদের কিছু অংশ বলেছেন একবার দিলেই আদায় হয়ে যাবে তারা দু একটা হাদিসকে পেশ করেছেন তাদের সপক্ষে আর বাকি ওলামায় দিন জাকাত যারা জাকাতের পক্ষে গিয়েছেন অন্য বাকি ওলামায় দিন তারা বলেন যে না প্রত্যেক বছরই দিতে হবে প্রত্যেক বছরই দিতে হবে এখন পাবলিক যাবে কোথায় এদিকে না সেদিকে এটাই হলো কথা আমরা বলবো যে ইনশাল্লাহ এটা এমন একটি মাসালা যেখানে একতলাফের অবকাশ রয়েছে এবং যদি কেউ জাকাত দিয়ে দেয় তারও সালাফ রয়েছে তারও দেওয়ার পক্ষে কিছু দলিল রয়েছে আর যদি কেউ পরিত্যাগ করে বিভিন্ন দৈলাদের উপর এবং এই সমস্ত উম্মতের উপর এবং জমের ফতোয়ার উপর তাহলেও তার মুক্তির পথ রয়েছে আর যদি একবার দিয়ে দেয় সারা জীবন আর না দেয় সেটারও অবকাশ রয়েছে এক কথায় এই বিষয়ে আমি কড়াকড়ি করা পছন্দ মনে করি না তবে শেখ বিন বাজ জাকাতের পক্ষে শেখ আলবানি জাকাতের পক্ষে শেখ ইবিন আসাইমিন জাকাতের পক্ষে তবে শেখ সালে জাকাত না দেওয়ার পক্ষে বর্তমান জামানা কিছু আলমদের কথা বললাম আরও বেশ কিছু আলমাদিন এখনও রয়েছেন সৌদি আরবেও রয়েছেন তারাও ওই জাকাতের না দেওয়ার পক্ষে রয়েছেন কিছু ওলামায় দিন আলু শেখের মধ্যে থেকে কিছু কিছু শেখ এদিকে গিয়েছেন শেখর সাইমনা তাইমা রহমতুল্লাহ আলহে সতর্কতা হিসেবে জাকাত দেওয়ার পক্ষে গিয়েছেন আমি যতটুকু জানি এবার অনেক কলামায় দিন তারা জাকাতের বিষয়ে স্বর্ণের গয়না বা রূপার গয়নার জাকাতের বিষয়ে অনেকটাই নর্মাল ধারণা রাখতেন হত্যা অনেকটাই সহজ করে দেওয়ার চেষ্টা করতেন যা হোক জাকাতের গয়না যদি কেউ দিয়ে দেয় নিজের মন থেকে সেটা তার ব্যাপার এবং আশা করা যায় একটা ভালো কাজ সে করবে কিন্তু যদি কেউ না দেয় তার উপর বাড়াবাড়ি কড়াকড়ি করা এবং তাকে ভিন্ন চোখে দেখা এটাই হলো আপত্তিকর বিষয় মনে রাখতে হবে বোখারি মুসলিম সহ আরো যে সমস্ত সহি হাদিসের গ্রন্থ রয়েছে এই সহি হাদিসগুলিতে এই স্বর্ণের গয়নার জাকাতের কোনো দলিল পাওয়া যায় না গয়নার জাকাতের কোনো দলিল পাওয়া যায় না বাকি রয়েছে সনান গ্রন্থের হাদিস বা গ্রন্থের হাদিস এই হাদিসগুলি নিয়ে টানাটানি রয়েছে না জয়ীফ তো যারা জাকাত না দেওয়ার পক্ষে গিয়েছেন তাদের নিকটে এই হাদিসগুলি জয়ীফ আর যারা পক্ষে গিয়েছেন তারা এই হাদিসগুলিকে তাদের মতের পক্ষে ব্যবহার করার চেষ্টা করেছেন তো যাই হোক এই হলো গয়নার জাকাত নিয়ে টানাটানি আমাদের সবাইকে এলেম এবং দান করুন এবং বাড়াবাড়ি না করা তফিক দান করুন আসলে বাড়াবাড়িও ঠিক না ছাড়া ছাড়িও ঠিক না তবে ওই ছাড়টা সরিয়ে চলবে যেটা সরিয়ে সম্মত যেটার প্রমাণে দলিল রয়েছে তাছাড়া এমনি বাড়াবাড়িও ঠিক না ছাড়া ছাড়িও ঠিক না মধ্যমত অবলম্বন হলো সব থেকে নিরাপদ পন্থা এবং উত্তম পন্থা